নিউমেরিক ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। আজকে তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ব। প্রশ্নটি কি রূপ? প্ল্যাটিনাম তড়িদ্বারের সাহায্যে জলের তড়িৎ বিশ্লেষণ কিভাবে করা? প্রশ্নটি দুটি থেকে তিনটি পার্টে বিভক্ত হতে পারে, তোমরা লক্ষ্য রাখো প্রতিটি ভিডিও। প্রথমে প্ল্যাটিনাম তড়িদ্বারের সাহায্যে জলের তড়িৎ বিশ্লেষণ কিভাবে করা, তার জন্য প্রথম হচ্ছে নীতি। নীতি কি? নীতি হিসেবে আমরা জানি বিশুদ্ধ জল কুপরিবাহী পদার্থ। কেন বিশুদ্ধ জল কুপরিবাহী? কারণ বিশুদ্ধ জল হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষক। কি? বিশুদ্ধ জল মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থ। বিশ্লেষক হওয়ার দরুন কী করে? এরা বিয়োজিত হয়ে কম সংখ্যক এস প্লাস এবং ওয়েস মাইনাস আয়ন উৎপন্ন করে। তাহলে কি কম পরিমাণে কি উৎপন্ন করে? এইচ প্লাস এবং ওয়েস মাইনাস আয়ন উৎপন্ন করে। তড়িৎ বিশ্লেষক পদার্থ এর জন্য এটা কি জলীয় দ্রবণে বিয়োজিত কম পরিমাণে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে? এরা কি করে? এজন্য কম পরিমাণে আয়ন তৈরি হওয়ার দরুন এদের কি তড়িৎ পরিবহন ক্ষমতা কম। তড়িৎ পরিবহন ক্ষমতা কি হবে? কম হয়। তড়িৎ পরিবহন ক্ষমতা কম। নীতি কি বলছি? বিশুদ্ধ জল হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থ। তার দরুন কম পরিমাণে এইচ প্লাস এবং ওয়েস মাইনাস আয়ন উৎপন্ন করে জলীয় দ্রবণে বিয়োজিত হয়। তাই এদের তড়িৎ পরিবহন ক্ষমতা কম হয়। হলে যদি আমি তড়িৎ বিশ্লেষণ করতে চাই তাহলে কি আমার আয়নে বিয়োজিত হতে হবে, জল পরিবাহী হতে হবে। তাহলে জলের তড়িৎ বিশ্লেষণ যেহেতু করব তাহলে জলকে আমার আয়নে বিভক্ত করতে হবে। সেই জন্য কী করবো? বিশুদ্ধ জলকে তড়িতে সুপরিবাহী করবার জন্য জলের মধ্যে আমরা কী করব? কিছু পরিমাণ তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থ যুক্ত করব। কি? তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থ। তড়িৎ বিশ্লেষক পদার্থ যুক্ত করব। তড়িৎ বিশ্লেষক পদার্থ কী কী হতে পারে? ফলে তীব্র অ্যাসিড হতে পারে, তীব্র ক্ষার হতে পারে, লবণ হতে পারে। অর্থাৎ আমরা H2SO4 অ্যাসিড ইউজ করতে পারি, ক্ষার ইউজ করতে পারি, NOS তীব্র ক্ষার বা লবণ ইউজ করতে পারি। তাহলে কি বিশুদ্ধ জলকে তড়িতের সুপরিবাহী করবার জন্য আমরা কি বিশুদ্ধ জলের মধ্যে কিছু পরিমাণ তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থ মানে কি তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার বা লবণ আমরা যুক্ত করি? তাহলে কী হবে এই বিশুদ্ধ জলের বেশিরভাগ আয়নগুলো কী হবে? সম্পূর্ণরূপে আয়নিত হবে, আয়নিত হয়ে এইচ প্লাস এবং ওইচ মাইনাস আয়ন উৎপন্ন। তাহলে কি বেশি পরিমাণে আয়নিত হয়ে এইচ প্লাস এবং ওইচ মাইনাস আয়ন উৎপন্ন করবে, আয়ন উৎপন্ন পরিবাহিতা বৃদ্ধি পাবে। তার দরুন কী হবে? বেশি পরিমাণ আয়ন উৎপন্ন হবে, জলের পরিবাহিতা বৃদ্ধি পাবে, জলের পরিবাহিতা তড়িৎ পরিবাহিতা কী হবে? বৃদ্ধি পাবে। অর্থাৎ জল কী হবে? তড়িতের সুপরিবাহী। তাহলে কী হবে? তখন কী হবে? জল তড়িতের কী হবে? সুপরিবাহী হবে, পরিবাহী হবে। তাহলে প্ল্যাটিনাম তড়িদ্বারের সাহায্যে যখন জলের তড়িৎ বিশ্লেষণ করব নীতির মধ্যে কি? তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে জলের তড়িৎ বিশ্লেষণের সময় কিছু পরিমাণে অ্যাসিড বা ক্ষার মেশানো হয় কেন? তাহলে কি যদি এটা একটু সামারাইজ করি, বিশুদ্ধ জল মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থ হয়, কম পরিমাণে এইচ প্লাস এবং ওয়েস মাইনাস আয়ন উৎপন্ন করে, জলীয় দ্রবণে বিয়োজিত হয়। তার দরুন কি হয়? এর তড়িৎ পরিবহন ক্ষমতা খুব কম হয়। অর্থাৎ বিশুদ্ধ জল বলতে পারি তড়িতের উপরিবাহী,
এখন তড়িতের সুপরিবাহী না হলে জলের তড়িৎ বিশ্লেষণ করতে পারবো না, সেজন্য বিশুদ্ধ জলের সঙ্গে কিছু পরিমাণ তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থ যুক্ত করবো। তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থ কী কী? সালফিউরিক অ্যাসিড হতে পারে, বিভিন্ন প্রকার তীব্র অ্যাসিড হতে পারে, তীব্র ক্ষার হতে পারে, লবণ হতে পারে। এ জায়গায় H2SO4 রয়েছে, সোডিয়াম হাইড্রক্সাইড, NaCl। তাহলে এই সকল পদার্থগুলো যুক্ত করলে কী হবে? বিশুদ্ধ জল এবং এই পদার্থগুলি প্রচুর পরিমাণে আয়নিত হয়ে অধিক সংখ্যক আয়ন উৎপন্ন করবে। এরা নিজেরাও বিয়োজিত হবে, জলও বিয়োজিত হবে, H+ এবং H- আয়ন প্রচুর পরিমাণে উৎপন্ন হবে। অর্থাৎ জলের তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পাবে, জল অধিক পরিমাণে তড়িৎ পরিবহন করতে সক্ষম, অর্থাৎ তখন কী হবে? জল তড়িতের সুপরিবাহী হবে। তাহলে এটি গেল প্রথম অংশটুকুর নীতি। আর দ্বিতীয় পার্ট তোমরা পরবর্তী ভিডিওতে পাবে।